নাব্যতা বাড়ানো এবং নদী ও উপকূলে ভাঙন রোধে পাশাপাশি সমুদ্র সীমার ভূখণ্ড বাড়াতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 শীর্ষক এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ইস্যুতে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী আমিনুল ইসলাম মাহমুদ। সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআই আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। এই সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের ভূ প্রকৃতি আবহাওয়া ও জলবায়ু বিবেচনায় নেওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন শেজুদ্দিন রহমান। স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং পানি ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা গড়ে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রণয়ন করা হয় বাংলাদেশ ডেল্টা প্ল্যান। বৃহস্পতিবার এ বিষয়ে সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। তিনি বলেন, নেদারল্যান্ডে ব্যবহৃত পরিকল্পনা অনুসরণ করে এবং দেশীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে। সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, যে কোনো দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সদিচ্ছা, সুশাসন ও সহায়ক কার্যকরী প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবৃহৎ বিশাল পরিকল্পনার মধ্যে আমাদের হাওরের জন্য যে একটা বিশিষ্ট পরিকল্পনা যেটা আমরা তৈরি করেছি, এই হাওর ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটাকেও কোথাও নিয়ে আসা বা দুটোর মধ্যে একটা কারেকশন খুঁজে বের করা, সেটাও আমি অনুরোধ করব। এ সময় পানি সম্পদ মন্ত্রী জানান, আগে নদী সংস্কার, বাঁধ নির্মাণ ও জলবদ্ধতা নিরসনে বিচ্ছিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও তেমন সুফল পাওয়া যায়নি। এবারে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য শিল্প, বনায়ন, পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ সব বিষয় বিবেচনায় রেখে সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর সুফল দীর্ঘদিন ভোগ করা যাবে। এর ফলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব হ্রাস পাবে, নদী এবং সমুদ্র উপকূল ক্ষয় হওয়া থেকে রক্ষা পাবে, এছাড়া বাংলাদেশের আয়তন বাড়বে। নেদারল্যান্ডসের কারিগরি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হবে, যার ব্যয় ধরা হয়েছে $37 বিলিয়ন। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।